প্রাইমারি টেট শীঘ্রই প্রাইমারি টেট দুহাজার রেজাল্ট সঙ্গে জোরালো সুখবর প্রাইমারি ও আপার প্রাইমারি টেড দুহাজার চোদ্দ নিয়োগেও রাজ্যে আপার প্রাইমারি ও প্রাইমারি শিক্ষক নিয়োগে জোরালো সুখবর দীর্ঘদিন পেরিয়ে গেল টেট পরীক্ষা হওয়ার কিন্তু এখনও নিয়োগ করা হল না নানা আইনি জটিলতায় রাজ্যে উচ্চ প্রাথমিকে অভিযোগের শুনানির প্রক্রিয়া সম্পন্ন করল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এবার আপার প্রাইমারির প্রাইমারির গোটা নিয়োগ প্রক্রিয়া গুটিয়ে নিয়ে আসবে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এদিকে কমিশন সূত্রে আরও জানা গিয়েছে রেজিস্টার পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে চাকরি প্রার্থীদের বাড়িতে নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত পাঠিয়ে দেওয়া হবে সূত্রের মারফত আরও জানা গিয়েছে আগামী সাতাশে ডিসেম্বর নাগাদ নিয়োগ প্রক্রিয়া শুরু হতে পারে কিন্তু যাদের ইন্টারভিউ হয়ে যাবে এবং আদালতের শুনানিতে অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের নম্বর আলাদাভাবে আদালতে জমা করবে কিংবা ইন্টারভিউ সমস্ত তথ্য আদালতে পেশ হবে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি তবে এ বিষয়ে শিগগির সিদ্ধান্ত নেবে কমিশন অর্থাৎ কয়েকদিন পরেই শুরু হবে নিয়োগ সংক্রান্ত পরবর্তী ধাপ অন্যদিকে বারবার প্রাথমিকের শিক্ষক নিয়োগে অস্বচ্ছতার কারণে কলকাতা হাইকোর্টের প্রশ্ন করা হয়েছে প্রাথমিকে বারবার অস্বচ্ছতার কারণে বহু অভিযোগ হাইকোর্টে জমা পড়ছে আর তা সমাধান করতে করতে নিয়োগ প্রক্রিয়া দিনে দিনে পিছিয়ে পড়ছে আরও প্রশ্ন করা হয় এভাবে আর কতদিন চলতে পারে কেনই বা প্রাথমিক পর্ষদ এ বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করছে না এ প্রসঙ্গে আদালতের পর্যবেক্ষণ ছিল যে বিজ্ঞপ্তি প্রকাশ করে তা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা দরকার প্রসঙ্গত উল্লেখ্য প্রাইমারিতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সাতশো আটত্রিশ জনের নিয়োগের জন্য ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ আর প্রাইমারিতে দু পরীক্ষা অনুযায়ী এই তালিকা প্রকাশ করা হয় অন্যদিকে এই নিয়োগের বিরুদ্ধে পাঁচটি মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে এই মামলায় মামলাকারীদের তরফে লড়াই করেন সুদীপ্ত দাশগুপ্ত দিব্যেন্দু চট্টোপাধ্যায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য দীর্ঘ কথোপকথন পর পর্ষদের আইনজীবী লক্ষ্মীকান্ত গুপ্ত এবং সুবীর সান্নাল জানান ওই চাকরি প্রার্থীদের আরেকটি বিজ্ঞপ্তির মাধ্যমে ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে এক্ষেত্রে বিচারপতি যা নির্দেশ দিয়েছেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হাইকোর্টের বিচারপতি এ বিষয়ে নির্দেশ দিয়েছেন যাদের কাছে উত্তরপত্রের ওএমআর এর প্রত্যাহিত কপি রয়েছে তারা অবশ্যই জমা দেবেন এছাড়া যাদের নেই তাদের প্রাথমিক পর্ষদ নিজেদের কাছে থাকা তথ্য সরবরাহ করবে এদিকে বিচারপতি আরও জানিয়েছেন এই সমস্ত প্রক্রিয়া চাকরি প্রার্থীদের মেনে নিতে হবে এছাড়াও প্রয়োজনে বিশেষ পোর্টাল খুলবে প্রাথমিক শিক্ষা পর্ষদ আর এর মূল উদ্দেশ্য নথি সংক্রান্ত বিভিন্ন বিভ্রান্তি কাটানো কোন নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা অভিযোগের নিষ্পত্তির ক্ষেত্রে পনেরো দিন সময় নিয়েছেন তিনি অন্যদিকে টেট দু হাজার সতেরো নিয়োগ নিয়ে শীঘ্রই সুখবর আসতে চলেছে প্রাইমারি শিক্ষক নিয়োগের সাতশো আটত্রিশ জন পদের নিয়োগ প্রক্রিয়া শেষ হলেই প্রাইমারি টেট দু হাজার সতেরোর পরীক্ষা সম্ভাব্য প্রকাশ হতে চলেছে সূত্র মারফত জানা গিয়েছে নতুন বছরের শুরুতে প্রাইমারি টেট দু সালের ফলাফল প্রকাশ করতে চলেছে একত্রিশে জানুয়ারি দু তৃতীয়বারের মতো প্রাইমারি টেট পরীক্ষা নেওয়া হয় অবশেষে তার ফলাফল শীঘ্রই প্রকাশ হতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ বলে এমনই সূত্র মারফত জানা যাচ্ছে ডাব্লু ডাব্লু ডট ডাব্লু বিবি পি ডট ও আর জি ওয়েবসাইটে থ্যাংক ইউ ফর ওয়াচিং